হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিসাস কিচেন গরমকাল আর চলছে আমের সিজন আর এই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো লস্যির রেসিপি মাত্র পাঁচ মিনিটে এই লস্যি আপনি তৈরি করে ফেলতে পারবেন তাহলে আসুন তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিন এখানে আমি দুটো আম টুকরো টুকরো করে কেটে রেখেছি এবার একটা ব্লেন্ডিং জার নিয়ে তার মধ্যে এই আ টুকরো করা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ মতো টক দই এটা আমি বাজারের কেনা টক দই ইউজ করছি আপনারা চাইলে বাড়ির পাতানো টক দইও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম পাঁচ ছটা বরফের টুকরো বরফের টুকরোগুলো অপশনাল না চাইলে ব্যবহার করবেন না এবার ব্লেন্ডিং জারে ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো লাচ্ছি সার্ভ করার জন্য রেডি। লচ্ছিটা সার্ভ করার জন্য যেকোনো একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে সার্ভ করে দিন। এখানে আমি কয়েকটা কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছিলাম। এই কুচুনো কাজু কিশমিশ লস্যির ওপর থেকে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব বাই